আপনাদের অনেকের ঘরে জাদু টোনার সমস্যা হয় ঠিক না ইকরা উ সূরাতাল বাকারা তোমরা সূরা বাকারা পড়ো ফা ইন্না আখযাহা বারাকা সূরা বাকারা গ্রহণ করা বরকতের কারণ ওয়া তারকাহা হাসরা সূরা বাকারা ছেড়ে দেওয়া লাঞ্ছনার কারণ অপদস্থ হওয়ার কারণ ওয়ালা তাসতাতিউহাল বাতলা সূরা বাকারার সাথে জাদুকর গণক বাতিলরা মোকাবেলা করতে পারে না সূরা বাকারা বলেন ঘরে জাদুকর গণকরা এই ঘরের সদস্যদের ক্ষতি করতে পারবে না আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না মানুষ ডিস্টার্ব করে আপনার মেয়েটাকে বিয়ে আসে আবার ভেঙে যায় আসে ভেঙে যায় কে যেন ক্ষতি করার চেষ্টা করতেছে সূরা বাকারার আমল চালু করে দেন ওই ঘরের মধ্যে প্রচুর পরিমাণ সূরা বাকারা তেলাওয়াত করেন আল্লাহ তৌফিক দান করেন মুসলিম শরীফের 539 539 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر তোমরা ঘরগুলোকে কবরস্থান বানাও না ঘরে মাঝে মাঝে সুন্নত পড়বেন নফল পড়বেন জিকির আজগার করবেন মা বোনদেরকে ঘরে বেশি আমল চালাইতে বলবেন ان الشيطان ينفر من البيت الذي تقرا فيه سوره البقره নবীজি বলেন যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায় ছেলে মেয়ে ইদানিং নামাজ পড়ে না হঠাৎ ঘরে কেমন জানি শয়তান ঢুকছে আপনার মনে হচ্ছে ঘরে শয়তান ঢুকছে মনে হয় কেন নামাজ পড়ছে না তারা সূরা বাকারা আমলের মাধ্যমে ঘর থেকে শয়তান তাড়ান আল্লাহ তৌফিক দান করেন মুসলিম শরীফের 802 নম্বর হাদিসের বর্ণনা আজকে আপনারা মাহফিলের পরে যারা বাসায় যাবেন যাওয়ার আগে আজকে আপনারা আমার সাথে অন্তত এই ছোট্ট ওয়াদাটা করেন কোরআনের নিম্নে তিনটা আয়াত পড়বেন তারপর বাসায় যাবেন কয়টা আয়াত মাত্র তো তিন আয়াত তো সবাই পারেন পারেন না আরে ইন্না আতাইনাকাল কাউসার পারেন না সবাই তো তিন আয়াত তো সবাই পারেন তাহলে কমপক্ষে কয়টা আয়াত পরে বাসায় ঢুকবেন তিনটা আয়াত পরে আচ্ছা বাসায় ঢুকবেন বাসার থেকে যে আসলেন আসার সময় একটু মনে পড়ে গেছে দুইটা আমল শিখে দিই করবেন ইনশাআল্লাহ প্রথম আমলটা আবু দাউদ শরীফের 5094 নম্বর হাদিস দ্বিতীয় আমলটা আবু দাউদ শরীফের 5095 নম্বর হাদিস পাশাপাশি হাদিস আবু দাউদ শরীফের 5094 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন মা খরজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি কত্তু ইল্লা রাফা'আ তারফাহু ইলা সামা আম্মাজান বলেন আল্লাহ নবী আমার বাসা থেকে যখনই বের হতেন হওয়ার পর চোখগুলা আকাশের দিকে উঠাইতেন উঠিয়ে ফাকালা তারপর বলতেন আমি বলে যাই আলেমদের থেকে পরবর্তীতে শিখে নেবেন আমি আরবিও বলবো বাংলাটাও বলে যাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা নবীজি বলতেন আল্লাহ আপনার কাছে পানাহ চাই আমি যেন পথভ্রষ্ট না হই আমাকে যেন পথভ্রষ্ট না করা হয় আমি যেন পথভ্রষ্ট না হই আমাকে যেন পথভ্রষ্ট না করা হয় আও আযিল্লা আও উযাল্লা আমি যেন বিচ্ছুত না হই আমাকে যেন বিচ্ছুত না করা হয় আও আজলিমা আও উজলামা আমি যেন জুলুম না করি আমার উপর যেন জুলুম না করা হয় আও আঝালা আও ইউঝালা আলাইয়া আমি যেন বোকা না হই আমাকে যেন বোকা বানানো না হয় কি দেখছেন কত সুন্দর আল্লাহ আমি যেন পথভ্রষ্ট না হই আমাকে যেন পথভ্রষ্ট না করা হয় আল্লাহ আমি যেন বিচ্ছুত না হই আমাকে যেন বিচ্ছুত না করা হয় আল্লাহ আমি যেন জালেম না হই আমি যেন কারোর উপরে জুলুম না করি আমার উপর যেন কেউ জুলুম না করে আমাকে যেন জুলুম না করা হয় আল্লাহ আমি যেন বোকা না হই আমাকে যেন বোকা বানান না হয় এই চারটি দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা থেকে বের হয়ে করতেন কারা কারা করবেন ইনশাআল্লাহ বাংলাটা তো পারবেন ইনশাআল্লাহ আরবিটা আলেমদের থেকে শিখে নেবেন ইনশাআল্লাহ তাহলে বাংলাটা অন্তত একটু মনে রাখেন যে আকাশের দিকে তাকাবেন ঘর থেকে বের হয়ে এটা মাহফিলে আসছেন শুধু এই সময় পড়বেন তা না বাজারে যাবেন মসজিদে যাবেন মানে ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকাবেন তাকিয়ে বলবেন আল্লাহ আপনার কাছে পানাহ চাই আমি যেন পথভ্রষ্ট না হই আমাকে যেন পথভ্রষ্ট না করা হয় আমি যেন বিচ্ছুত না হই আমাকে যেন বিচ্ছুত না করা হয় আমি যেন জুলুম না করি আমাকে যেন জুলুম না করা হয় আমি যেন বোকা না হই আমাকে যেন বোকা বানানো না হয় ইনশাআল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে পথভ্রষ্টতা থেকে লাঞ্ছিত হওয়া থেকে পথভ্রষ্ট হওয়া থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এটা একটু কঠিন ছিল দোয়াটা আবু দাউদ শরীফের 5095 নাম্বার যে দোয়াটা এটা আবার সহজ এটা সবাই পারবেন একবার শিখিয়ে দিলে পারবেন ইনশাআল্লাহ
قال رسول الله صلى الله عليه وسلم اذا خرج الرجل من بيته فقال নবীজি বলেন কোন ব্যক্তি যখন ঘর থেকে বের হয় বের হওয়ার পর যদি এই দোয়াটা পড়ে পড়েন আমার সাথে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সহজ না আচ্ছা আরেকবার বলি সবাই বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাচ্চা যখন স্কুলে যাবে মাদ্রাসায় যাবে বাচ্চাটার হাত ধরবেন ধরে বলবেন বলো বাচ্চারে বলবেন বলো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহ রাস্তাঘাটের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে এই দোয়াটা যদি পড়ে বের হন বাচ্চাকে যদি এই দোয়াটা পড়িয়ে বের করেন তিনটা উপকার বলেন কয়টা তিনটা নবীজি বলেন ইউকালু লাহু হুদিতা ওয়া কুফিতা ওয়া হুকিতা এক নাম্বার ওই ব্যক্তিকে বলা হয় হুদিতা তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছো দুই নাম্বার অকুফিতা আল্লাহ তোমার জন্য যথেষ্ট তিন নাম্বার অবুকিতা সমস্ত বিপদ আপদ থেকে তোমাকে হেফাজত করার জন্য আল্লাহই যথেষ্ট এখন আরেকটু ঘটনা ঘটে গেছে যখন আপনি দোয়া পড়বেন কি তানাহা আনহু শাইতান শয়তান আপনার থেকে দূরে যায় যায় আর কয় সর্বনাশ এই ব্যক্তির কাছেও তোমরা যেও না অন্য চেলাদেরকে কয় কয় কেন কয় হুদিয়া কুফিয়া ভুকিয়া এই ব্যক্তি পথপ্রাপ্ত হয়ে গিয়েছে হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছে কুফিয়া আল্লাহ যথেষ্ট হয়ে গিয়েছে ভুকিয়া বিপদ আপদ থেকে লোকটা নিরাপদ কি পারবেন ইনশাআল্লাহ তাহলে এটা বাসা থেকে আসলেন তো বলছিলাম বাসায় যাওয়ার আগে কোরআনের কয়টা আয়াত পড়বেন তিনটা মুসলিম শরীফের 802 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم نبي جي بولين أيحب أحدكم إذا رجع إلى أهله أن يجد فيه ثلاث خليفات عظام سمان نبي جي بولين تما در كيو جخن بشاي جاو ورپور بشار مد دیگه تین تا موٹا تازا گرب بطي اتنیر مالک کرا کرا ہوتے جاو ওই জামানায় গর্ভবতী উটনির মালিক হওয়া মানে অনেক টাকা পয়সা থাকতে হবে তিনটা গর্ভবতী উটনির মোটা তাজার মালিক কারা কারা হতে চাও কে কে পছন্দ করো কুলনা নাম ইয়া রাসূলুল্লাহ সবাই আমরা এটা চাই নবীজি বললেন সালাসু আয়াত ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম খায়রুন লাহু মিন সালাসি খলিফাতিন ইজামিন সিমান তোমাদেরকে কোরআনের তিনটা আয়াত পড়বে এই তিনটা আয়াত তার জন্য তিনটা গর্ভবতী মোটা তাজা গর্ভবতী উটনির চাইতে আরো বেশি দামি হয়ে যায় বিবিরে গিয়ে বলবেন গর্ভবতী মোটা তাজা তিনটা দামি উটনি বর্তমান যুগে কোটি টাকার মালিক হতে হবে এই জাতীয় লাখ লাখ টাকার মালিক হতে হবে এই মালিক হলে তিনটা গর্ভবতী মোটা তাজা উটনির মালিক হওয়া যায় সেই মালিকানার চাইতে আরো বেশি দামি সম্পদ নিয়ে আমি আজকে ঘরে আসছি কোরআনের তিনটা আয়াত আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমিন হাদিসের একটা কিতাব আছে নাম সহিহ ইবনে খুজাইমা এই কিতাবের 1142 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান হাফাজ আলা হাউলা ইসসালাওয়াতিল মাকতুবা যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হয় লাম ইয়াকুম মিনাল গাফিলিন পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করে সে গাফেলদের খাতায় আর থাকে না এরপর আল্লাহ নবী বলেন ওয়ামান ক্বারাআ ফি লাইলাতিন মিআতা আয়া লাম ইউক্তাব মিনাল গাফিলিন কোন ব্যক্তি যদি এক রাতে 100 আয়াত তেলাওয়াত করে তার নামটা গাফেলদের খাতায় লেখা হয় না ওয়ামান সাল্লা ফি লাইলাতিন মিআতা আয়া বিমিআতি আয়া কোন ব্যক্তি যদি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে কোরআনের 100 আয়াত তেলাওয়াত করে তার জন্য দুইটা ফায়দা এক নাম্বার লাম ইউক্তাব মিনাল গাফিলিন তার নামটা গাফেলদের খাতায় লেখা হয় না দুই নাম্বার ওয়া কুতিবা মিনাল কানিতিন তার নামটা খালেস অনুগত বান্দা যারা এই অনুগত বান্দাদের খাতায় লিপিবদ্ধ করা হয় রাতের বেলা তাহাজ্জুদের নামাজে যদি 100 আয়াত তেলাওয়াত করতে পারেন এরপর নবীজি বলেন ওয়ামান সাল্লা ফি লাইলাতিন বিমিআতাই আয়া কোন ব্যক্তি যদি রাতের বেলা তাহাজ্জুদে 200 আয়াত পড়ে কুতিবা বিনাল কানিতিনাল মুখলিসিন
ওই ব্যক্তির নামটা ইখলাসওয়ালা খালেস ইখলাসওয়ালা মুখলিস একনিষ্ট আল্লাহর অনুগত বান্দাদের খাতায় তার নামটা লিপিবদ্ধ হয়ে যায় এখন আপনারা যারা সাধারণ মানুষ আছেন মনে মনে বলতেছেন হুজুর আমরা তো আর 100 200 আয়াত পারি না আমাদের জন্য কিছু একটা বলেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের জন্য সহজে একটা আমল বলছে সুবহানাল্লাহ আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1398 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم من قام بعشر آيات الله نبي বলেন তাহাজ্জুদের নামাজে যদি কেউ 10টা আয়াত তেলাওয়াত করে লাম ইউক্তাব মিনাল গাফিলিন তার নামটা গাফেলদের খাতায় লিপিবদ্ধ করা হয় না তাহলে 10 আয়াত যদি পড়তে পারেন আপনার নাম গাফেলদের খাতায় লিপিবদ্ধ করা হবে না দেখেন সামনে যে মৌসুমটা আসছে আমাদের দেশে এটা হলো শীতকাল শুরু হয়ে গেছে মোটামুটি তো কিছুদিন পরে রাত বড় হবে 4টার দিকে 4:30টার দিকে তাহাজ্জুদের সময় থাকে আমি আপনাদের একটা আবদার করব রাতের বেলা যদি পারেন সপ্তাহে একদিন অথবা মাসে একদিন যদি পারেন ভাই পারলে তো নিয়মিত না পারলে সপ্তাহে একদিন মানে নিয়ত করেন ওয়াদা না ওয়াদা করলে তো আবার পুরো করতে হবে নিয়ত করেন যে হুজুর সপ্তাহে একদিন অন্তত আমি মোবাইল ফেসবুক না চালিয়ে 10টার আগে ঘুমিয়ে যাব 4টায় আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে 10 আয়াত পড়ি 10 আয়াত আলেম ওলামা হাফেজরা 100 আয়াত পড়ি 100 আয়াত 200 আয়াত পড়ি 200 আয়াত অন্তত সপ্তাহে একদিন নিয়ত করি যে ইনশাআল্লাহ হুজুর একদিন হলো পড়ব ইনশাআল্লাহ এই নিয়ত আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাতের বেলা কেন পড়বেন দেখেন রাতে নামাজে কোরআন পড়লে আল্লাহর সাথে আপনার আজীব একটা গোপন সম্পর্ক তৈরি হবে সুবহানাল্লাহ যদি রাতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বাস করেন এটা হাদিস শোনামনি আচ্ছা এটা কিতাব আছে নাম হলো আল মুস্তাদরাক লিল হাকিম এই কিতাবের 5966 নাম্বার হাদিস 5966 এই কিতাবের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলা তার এক সাহাবার পাশ দিয়ে অতিক্রম করলেন مر رسول الله صلى الله عليه وسلم بأبي موسى الأشعري ذات ليلة وأبو موسى يقرأ نبي جي صلى الله عليه وسلم اكرته أبو موسى رضي الله تعالى عنه پاچ دي اتقرم قل لين أبو موسى تخن نماز قرآن تلوات کرتے سلين اللہ نبي رشته أما جان عائشة صدیقة رضي الله تعالى عنها وچلين ফাকামা হাদিসের মধ্যে আসছে নবী এবং তার বিবি দাঁড়িয়ে যায় পিছনে দাঁড়িয়ে গেছে কিছু বলে না চুপচাপ দাঁড়িয়ে গেছে ওয়াস্তামা লিকরাআতিহি দেখেন ইস্তিমা শব্দের অর্থ মনোযোগ সহকারে কান পেতে নবীজি এবং তার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনো জনে সাহাবার কোরআন তেলাওয়াত কান পেতে মনোযোগ সহকারে সাহাবাকে না জানিয়ে আস্তে আস্তে তার কোরআন তেলাওয়াত শুনতেছে সুবহানাল্লাহ তো তেলাওয়াত যখন শুনতেছিল তেলাওয়াত শুইনা ফামাজয়া চুপি চুপি চইলা গেছে বলে নাই এজন্য আপনারা এই আমলটা করতে পারেন কোথাও যখন দেখবেন কেউ সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে ডিস্টার্ব না কইরা চুপচাপ শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার বিবি শুনলেন না জানায় চইলা গেছে শেষে একটা মজার ঘটনা ঘটছে দেখেন বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ رسول اكرم صلى الله عليه وسلم صحابه ابو موسى رضي الله تعالى عنه فلما اصبح ابو موسى যখন সকাল হলো আতা النبي صلى الله عليه وسلم আল্লাহর নবীর কাছে আসলেন নবীজির কাছে আসার পর আল্লাহর নবী বললেন মারর তু বিকাল বারিহাতা আবু মুসা রাতের বেলা আমি তোমার পাশ দিয়ে অতিক্রম করলাম রাতের বেলা তোমার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম তুমি নামাজে কোরআন তেলাওয়াত করতেছিলা আমার সাথে আয়েশা ছিল ফাস্তামানা লিকরাআতিকা আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনলাম সাহাবা কি সাহাবী কি কয় দেখেন আবু মুসা বলে ইয়া রাসূলুল্লাহ লাউ আলিমতু বিমাকানিক হুজুর আমি যদি জানতাম আপনি দাঁড়ায় আছেন আমার পিছনে আমি যদি জানতাম দেখেন কি কয় লাহাব্বারতু লাকা তাহবীরা আরো সুন্দর করে সুর দিয়ে কোরআনটা আমি পড়ার চেষ্টা করতাম আমি যদি জানতাম হুজুর আপনি আমার পড়া শুনেন আরো সুন্দর করে কোরআনটা পড়তাম ইস হুজুর একটু যদি জানতাম তাহলে কোরআন বেশি সুন্দর করে পড়া চেষ্টা করা ঠিক না আল্লাহ তৌফিক দান করেন নারী পুরুষ মা বোন সকলকে আমরা যেন কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন
ঘরে ঘরে নিয়ম করে ফেলেন স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই পড়ো তুমি ফজরের নামাজের পর তোমার প্রথম কাজ কোরআন তেলাওয়াত করা বিবিরে বলেন ঝাড়ু দাও আর নাস্তা বানাও যা করো প্রথমে কোরআন তেলাওয়াত তারপর ঝাড়ু তারপর নাস্তা আগে কোরআন তেলাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে নিয়ম চালু করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের 5055 নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইকরা আলাইয়া ইবনে মাসউদ ও ইবনে মাসউদ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা উনজিলা আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো কোরআন আপনার উপর নাজিল করা হয়েছে নবীজি বললেন ইন্নি উহিব্বু আন আসমাহু মিন গায়রি আমার এটা ভালো লাগে আমি অন্যের কাছ থেকে কোরআন শুনতে এটাও আমি নবীর ভালো লাগে তুমি আমাকে কোরআন পড়ে শোনাও এটা আমার ভালো লাগে তাহলে কোরআন পড়ার দলিলও পাইলাম কোরআন অন্যের কাছ থেকে শোনারও দলিল পাইলাম মাঝে মাঝে অন্যকে কোরআন আপনি শোনাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন উবাই সহিহ বুখারীর বর্ণনা 4960 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী উবাই ইবনে কাবকে বলে উবাই ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইক উবাই আল্লাহ আমাকে আদেশ করছে আমি যেন তোমাকে কোরআন পড়ে শোনাই দেখেন এই জায়গায় কি হয়েছে ঘটনা একটা ঘটনা ঘটছে এই জায়গায় আমি যেন তোমাকে কোরআন পড়ে শোনাই উবাই আল্লাহ আমাকে আদেশ করছে উবাই ইবনে কাব কইয়া রাসূল আল্লাহ আল্লাহু সাম্মানি লাকা হুজুর আল্লাহ কি আমার নামটা আপনার কাছে নিছে মানে আল্লাহ কি এরকম বলছে যে উবাইকে এই উবাই আমার নামটাকে আল্লাহ নিজ কুদরতি ভাবে উচ্চারণ করছে ওনার মুখে কুদরতি মুখে যে উবাই নবীজি বললেন হ্যাঁ আল্লাহু সাম্মাকালি আল্লাহ তোমার নাম নিয়ে বলছে আমি যেন তোমাকে কোরআন শোনাই তাহলে দেখেন নবীজির সাহাবা তাদের মর্যাদা কি পরিমাণ এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন সাহাবাদের মধ্যে কারীদের মধ্যে শ্রেষ্ঠ একজন কারী দেখছেন কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে উবাই ইবনে কাবের আল্লাহর সাথে কতটা গভীর সম্পর্ক যে আল্লাহ পাক উবাই ইবনে কাবের নাম নিয়ে সহিহ বুখারীর বর্ণনা নাম নিয়ে বলতেছে উবাই ইবনে কাবকে হাবিব ও আমার হাবিব আপনি উবাই ইবনে কাবকে পড়াশোনান তাহলে বলেন কোরআন অন্যের কাছ থেকে শোনা কোরআন পড়া অন্যকে শোনানো সবগুলার ফজিলত আছে না নাই তো বলছিলাম আপনারা রাতের বেলা অন্তত শীতকালে একটু কোরআন সপ্তাহে একদিন পড়বেন কেন পড়বেন যদি পারেন নামাজে না পারলে এমনি পড়বেন তাহলে বলেন তো নামাজে পড়া এটাও মাদ্রাসায় হচ্ছে আবার এমনি পড়া হাফেজে ছাত্রগুলা রাত্রে 3:30-4টা বাজে উঠে পড়তেছে মাশাআল্লাহ মুসলিম শরীফের 796 নম্বর হাদিসটা মন দিয়ে শুনেন একজন সাহাবার নাম আপনারা একটু কষ্ট করে মনে রাখবেন যেন ভবিষ্যতে সবাইকে শোনাইতে পারেন বর্ণনাটা গল্প আকারে হাদিসটা আপনাদের শোনাই দিবেন সাহাবার নাম উসাইদ ইবনে হুজাইর পুরাটা মনে রাখা দরকার নাই শুধু মনে রাখেন উসাইদ বলেন তো কি নাম উসাইদ এই উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক রাতে আমি আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম আমার ছেলের নাম ইয়াহইয়া এই ইয়াহইয়া পাশে শোয়া আকরা উফি মিরবাদি আমি আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম আমি যখন কোরআন পড়তে লাগলাম ইজালাত ফারাসুহু হঠাৎ কোরআন পড়ে ওনার ঘোড়াটা লাফায় কোরআন পড়ে ওনার ঘোড়া লাফায় কোরআন পড়ে না ঘোড়া লাফায় না ফাকরা সুম্মা জালাত আইজর কিছুক্ষণ থেনে উমি আবার কোরআন পড়ে আবার ঘোড়া লাফায় ফাকরা সুম্মা জালাত উখরা আবার কিছুক্ষণ থেমে আবার কোরআন পড়ে আবার ঘোড়া লাফায় উসাইদ ইবনে হুজাইর দেখে বারবার যদি আমি আবার কোরআন পড়ি ঘোড়া এত পরিমাণ লাফায় ঘোড়া লাফাইতে লাফাইতে না জানি আমার সন্তান ইয়াহইয়ার উপর পাড়া পড়ে পদপিষ্ট করে আমার সন্তানটা মেরে ফেলে আমি পড়া থামিয়ে দিলাম থামানোর পর ঘোড়ার কাছে গেলাম যাওয়ার পর আমি দেখলাম ফাইদা ফকর সিমিস্তুজুল্লা আমার মাথার উপর আকাশের এক খণ্ড মেঘ ওই মেঘের ভিতর ফিহা আমসালুস সুরুজ মেঘ খণ্ডের ভিতর এরকম বাতির মতো অসংখ্য অগণিত বাতি দেখা যায় ঘটনা কি
فلما غدوت على رسول الله صلى الله عليه وسلم شكال الله رسول কাছে আসলাম আসার পর বললাম ইয়া রাসূলুল্লাহ রাতের বেলা একটা ঘটনা ঘটছে আপনাকে জানাইতে আসছি কই কি বলো بينما انا البارحه اقرا في مربدي রাতের বেলা গত রাতে আমি আমার ঘোড়া রাস্তা বলের মধ্যে কুরআন পড়ছিলাম হঠাৎ আমি দেখলাম আমার ঘোড়া লাফায় নবীজি বলেন ইকরা ইবনে হুযাইর তুমি যদি আরো তেলাওয়াত করতা উসাইদ ইবনে হুযাইর বলেন হুজুর আরো পড়লাম ঘোড়া আরো লাফায় একটু মন দিয়ে বুঝুন নবীজি আবার বললেন ইকরা ইবনে হুযাইর ও উসাইদ ইবনে হুযাইর তুমি যদি আরো পড়তা সাহাবী জবাব দেয় হুজুর আমি আরো পড়লাম ঘোড়া আরো লাফায় নবীজি তারপর হুজুর পড়া থামাই ঘোড়ার লাফ থেমে যায় নবীজি কয় যদি আরো পড়তা ঘটনা কি কি হইল সাহাবী উসাইদ ইবনে হুযাইর বলি ইয়া রাসূলুল্লাহ আর বলি নাই কেন খশীতু আন তাআইয়াহিয়া আমি আশঙ্কা করলাম আর যদি কোরআন পড়ি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপর পড়ে আমার সন্তানটা না জানি হত্যা করে ফেলে তুমি যদি আরো পড়তা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ঘটনা কি আচ্ছা উসাইদ ইবনে হুযাইর কে নবীজি ঠিক ঠিক আছে তারপর বলো এরপর হুজুর আমি আমার ঘোড়ার কাছে গেলাম যাওয়ার পর দেখলাম আমার মাথার উপর মেঘখণ্ড এটার মধ্যে বাতি দেখা যায় আরো জাতফিল জাউবি হঠাৎ দেখলাম এই মেঘখণ্ড বাতি সহ শূন্যের মধ্যে বিলীন হয়ে যায় হাত্তা মা আরহা এক পর্যায়ে আর দেখতে পাই না নবীজি বলেন ইস যদি আরো পড়তা তিলকাল মালাইকাতু তাস্তামিউ ইলাইকা এগুলা বাতি না আল্লাহ ফেরেশতা মনোযোগ সহকারে তোমার কোরআন তেলাওয়াত শুনতেছিল ফেরেশতা এখন বললাম একটু বইরেন তাহাজ্জুদের সময় বাকি কারো ঘুম ডিস্টার্ব করা যাবে না আশেপাশে মানুষের জন্য ঘুম ডিস্টার্ব না হয় খেয়াল রাখতে সতর্কতা একটু বইরেন যে আল্লাহ শুনে আর ফেরেশতারা শুনতেছে আপনার তেলাওয়াত হাদিস শেষ হয় নাই নবীজি সাল্লাহ সাল্লাম বলে উসাইদ লাউ করতা আসবাহ তুমি যদি সকাল পর্যন্ত একটু পড়তা সকাল পর্যন্ত যদি কোরআন পড়তা ফজরের আজান শোনার পর যে মুসল্লিরা তোমার বাড়ির সামনে দিয়ে মসজিদে আসতো সৎ চক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাইত পড়বেননি বলেন না একটু পড়বেননি বুঝলেন তাহাজ্জুদের সময় মা বোনরা আপনারা কোরআন পড়েন আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করেন দেখবেন আল্লাহ আমি কিভাবে বলি জানেন যে কালকে সকাল থেকে শুরু করেন কালকেই বরকত দেখা শুরু করবেন দেরি করেন না যে হুজুর না তিন দিন পরে না না আগামীকাল থেকেই শুরু করেন আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন মানে কালকে থেকে শুরু করেন দেরি করেন না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন